আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র এবং এটি পৃথিবীর বিভিন্ন ধনী দেশের সাথে তুলনা করলে এটিও একটি উচ্চতম ধনী দেশ। এই দেশে অধিক স্যালারিতে আপনি কাজ করতে পারবেন, যেই কারণে নিউজিল্যান্ডের চাহিদা যারা বিদেশগামী এবং উচ্চ বেতনে কাজ করতে চান তাদের কাছে অতীব উচ্চ স্থানে অবস্থান করছে। নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে ভিডিও মারফত জানিয়েছিলাম, এর মধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট আমাদের কাছে ফাইল জমা করেছে। আমরা কিছু কিছু ফাইল অগ্রিম ছাড়াও জমা গ্রহণ করেছি এবং তাদের প্রসেসিং বর্তমানে চলমান রয়েছে। বর্তমানে আমরা আর কোনো ফাইল অ্যাডভান্স ছাড়া রিসিভ করছি না। যারা নিউজিল্যান্ডে আমাদের মাধ্যমে ফাইলটি প্রসেসিং করতে চাচ্ছেন তারা এখন থেকে অগ্রিম জমা দিয়েই আমাদের কাছে ফাইলটি প্রসেসিং করতে পারবেন। তবে আমরা হয়তো আগামী 2 মাস পরে প্রথম ব্যাচের ফাইল যখন ভিসা কমপ্লিট হয়ে যাবে, তারা যখন ফ্লাইট করে নিউজিল্যান্ড পৌঁছে যাবেন, তারপরে আমরা আরেকবার হয়তো আপনাদেরকে এই সুযোগটি প্রদান করব যে অগ্রিম ছাড়া ফাইল দেওয়ার নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাদেরকে যারা অগ্রিম ছাড়া ফাইল জমা দিতে চান তাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আর যারা অগ্রিম সহ ফাইল জমা দিবেন তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইল দিয়ে আপনার অনলাইন সাবমিশনটি পেতে পারেন এবং পরবর্তী সময়ে আপনি ভিসা লাভ করে নিউজিল্যান্ড পৌঁছে আপনার নির্দিষ্ট কর্মজীবনের শুভ সূচনা করতে পারেন। যারা নিউজিল্যান্ড যাবেন তাদের জন্য আমাদের হাতে বর্তমানে যে সকল কাজ রয়েছে তার মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে অভিজ্ঞ রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন, টেকনিক্যাল কাজটি আপনার জানা রয়েছে এবং এর অভিজ্ঞতা রয়েছে, এই ধরনের ক্যান্ডিডেটদের নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এছাড়াও যারা কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজ করতে চান তারাও নিউজিল্যান্ডে গমন করতে পারবেন। এছাড়াও আমাদের হাতে ডেইরি ফার্মে প্রচুর পরিমাণে কাজ রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা না হলেও আপনি ডেইরি ফার্মে কাজ করতে পারবেন। এছাড়াও যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই অভিজ্ঞতার সনদ থাকতে হবে, অভিজ্ঞতার ভিডিও থাকতে হবে। এর মধ্যে যারা শেফ, কুক এবং পিৎজা মেকার হিসাবে অভিজ্ঞতা রয়েছে তারা অভিজ্ঞতার সনদ এবং অভিজ্ঞতার ভিডিওগ্রাফি সহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে ভিসা প্রসেসিং সম্পূর্ণ করে নিউজিল্যান্ড পাঠিয়ে নির্দিষ্ট কাজে আপনাকে অধিক পরিমাণ স্যালারিতে কাজের সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। যারা নিউজিল্যান্ড যাবেন তাদের জন্য যেসব ডকুমেন্টেশনের প্রয়োজন তা হচ্ছে পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স। এছাড়াও আপনি যদি শিক্ষিত হন শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কাগজপত্র সহ আমাদের কাছে জমা দিন। নিউজিল্যান্ডে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি 45 কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ ভিসাটি কমপ্লিট করে আপনি ফ্লাইট করতে পারবেন ইনশাল্লাহ। এটি স্বল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং করা সম্ভব হচ্ছে। যারা নিউজিল্যান্ড যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান। আপনি 2 বছর নিউজিল্যান্ডে অবস্থান করলে নিউজিল্যান্ডের পিআর পেয়ে যাবেন, নিউজিল্যান্ডের পিআর পেলে আপনি অস্ট্রেলিয়াতেও বসবাস করার অনুমতি পাবেন। যারা নিউজিল্যান্ড যাবেন তারা অতি দ্রুত সময়ে কালবিলম্ব না করে আমাদের কাছে ফাইলটি প্রসেসিং করে নিউজিল্যান্ডের ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের যে স্বপ্ন রয়েছে এটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করুন এবং আপনি বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।